এখানে কিন্তু পুরো ব্যাগ ভর্তি গুলি, অনেক রকমের মেলা কিন্তু জিনিস দেখেছি, কিন্তু গুলি খেলার মেলা কিন্তু আমি প্রথমবার দেখছি। দেখুন এখানে দেখুন সব কি অবস্থা। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আমরা আজকে চলে এসেছি চাকদা শিবপুর মাঠপাড়ায়। তো এখানে কিন্তু আজকে একটা মেলা হচ্ছে পৌষ সংক্রান্তিতে। তো মেলার বিশেষত্ব কিন্তু গুলির মেলা। তো এখানে কিন্তু গুলি খেলা হয়, সেই উদ্দেশ্যে কিন্তু আমি এসেছি। যে অনেক রকমের মেলা দেখেছি যেখানে নানান কিছু হয়, তো এখানে কিন্তু মূলত গুলি খেলা হয় এই মেলায়। তো বিস্তারিত দেখবো যে এই মেলার বিশেষত্বগুলো কি আছে এবং এই মেলা কি উদ্দেশ্যে শুরু হয়েছে এবং এখানে কি কি হয়। তো বেশি দেরি না করে সরাসরি চলে যাক। তো এটা কিন্তু মেলার গেট, আর এটা রাত্রিবেলায় আসলে হয়তো আরো ভালো লাগতো। তো এই মেলাটা কিন্তু পুরো গ্রামের মধ্যে, একদম মেটো রাস্তা দেখতে পাচ্ছেন, পুরো ধুলো মাখানো রাস্তা রয়েছে। তো মাঠের দিকে সরাসরি দেখা যাচ্ছে, মাঠ থেকে মনে হয় সাইডে ঢুকে যাবে। তো আমিও প্রথমবার এসেছি মেলায়, দেখা যাক। দেখুন পুরো কিন্তু গ্রামের অংশ দেখতে পাচ্ছেন, পুরো দুই সাইডে কিন্তু সেই গ্রাম্য বাড়ি এবং সব গাছপালা রয়েছে, গ্রাম্য সেই পরিবেশ রয়েছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই মেলার কিন্তু ডান সাইডে দোকানপাট বসেছে, তো আর সামনে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কীর্তন গান হচ্ছে। তো সেখানে কিন্তু মূলত অনুষ্ঠানটি হয় কীর্তন গান টান, আর তার ডান সাইডে মেলার দোকানগুলো বসে এবং তার পাশেই কিন্তু সেই গুলি খেলার আসর রয়েছে। তো সেখানে আমরা যাব, তার আগে একবার যেখানে কীর্তন হচ্ছে কি কি উদ্দেশ্যে সেই বিষয়গুলো একবার দেখে আসি। তো চলুন। তো এখানে তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু সাধারণ ব্যবস্থা রয়েছে, রান্না বান্নাও কিন্তু এখানে হচ্ছে দেখতে পাচ্ছি। কি হচ্ছে খিচুড়ি? কত লোকের কি অ্যাডমিট হয় এখানে? দু হাজার লোকের হয়ে যায়। এটা তো পুরো গ্রামের মধ্যে না? কটা গ্রামের কি অনুষ্ঠান এটা? কটা গ্রামের কি অনুষ্ঠান এটা? এটা আমাদের এখানে আশেপাশে যে কটা গ্রাম আছে সব গ্রামে মিলেই করা হয়, আর এটা অনেক পুরনো, পঞ্চান্ন বছর ধরে হচ্ছে। আমরা এটা ছোটবেলা থেকে দেখে এসেছি ল্যাংড অবস্থা থেকে। কি উপলক্ষে? এটা পাগলের মেলা বলে, পাগলের মেলা শিবপুর মাঠপাড়ায়। সেটা আমরা আগে শুনলাম যে এটা আগে বনভূমি তলার মতো একটা জঙ্গল ছিল এখানে, আগে বাঘও ছিল এখানে, মানে জঙ্গল ফঙ্গল ছিল এখানে, আগে বাঘও ছিল নাকি শুনেছি আর কি, সে দাদুর কাছে শুনেছি। আপনি যে সমাধির কথা বলেন, এটা কি সেই সমাধি? হ্যাঁ, যে পাগল নিয়ে যে মারা গেছে ওনার সমাধি এখানে রাখা হয়েছে। আচ্ছা আচ্ছা। আর এই একটা গাছ, এই গাছটা দেখতে পাচ্ছ এখানে শিবের মেন হচ্ছে, শিবের ই হয়, পুজো হয়। আর ওখানে ঘোড়া টোড়া দেওয়ার ব্যাপারটা কি আছে? ওই যে মানসিক করে যেটা আর কি, ওই মানসিক মধ্যে দেয়। আচ্ছা, ঘোড়া দিয়ে মানসিক? হ্যাঁ, মানসিক করে মুরগি দেয়, ঘোড়া দেয়, কবুতর দেয়।
ছেড়ে দেওয়া হয় নাকি? ছেড়ে দেওয়া হয় বলি তো হয়। এখানে কোনো বলি টলি হয় না? না না, বলি টলি এটা শুনে খুব ভালো লাগলো। মানে অনেক জায়গায় যে বলি টলি দেয় না, এখানে যে ছেড়ে দেওয়া হয় পশু সেটা শুনে ভালো লাগলো। এখানে অনেক বিভিন্ন ধরনের মুসলমান আছে না, এরাও আসে, ওরা আইসে ওই ছেড়ে দেওয়া সকালবেলা চলে যায়। এখানে মুসলিমরাও আসে? হ্যাঁ, মুসলিমরাও আসে, সবাই আসে। এখানে ওই মানব কারণে এই গাছটার কথা বলছিলাম, কি গাছটার বিষয়ে? গাছটা আমরা নাম তো জানি না, কেউ বলতে পারে না। ওনার বংশধরটার কেউ আছে? আছে, ছেলে আছে। ভালো আছে? আপনার কি হতো? আমার মার কাজ। আপনারা ভাই বোন আছেন? আমরা ভাই ভাই না আছি, আর ছেলে গেলে আসছে, বড় ভাইয়ের ধরে এক ছেলে এনে বসি, আর ওই ভাইয়ের তিন ছেলে কাম করতেছে। তা অনুষ্ঠানটা এখন কি হবে, কি চালানো হয়? ওই দর্শনে সাহায্য করে এইভাবে চালানো, কমিটির লোক চালায়। হ্যাঁ, আর কে কে? মানে আপনারা দুজনই এখন আছেন এখানে? আমরা দুই ভাই বোনই আছি, আর এই যে নাতিরা আছে, ভোলার আছে, মানে বড় ভোলার বড় ভাইয়ের ঘরে এমনি কাউকে কোন কি রুগী রুগী কিছু দেখানো হয়? এইভাবে কোনো দেখানো হয় না, যার যার মনে মহাদেবের মহাদেবের ওই নাম ওই মনসা কাব্যে যেটা শুনেছি, যেই চাঁদ সদাগর সেই চাঁদ সদাগর কি? চাঁদ সদাগর হচ্ছে মহাদেব, মহাদেব হচ্ছে গুরুদেব। চাঁদ সদাগর এই ঠান্ডার মধ্যে আমার মায়েরা রাখছি, দর্জনে বহাইছে, এই ঠান্ডাই আসল ঠান্ডা। বোন বিবি মুসলমানরা কয় বোন বিবি, আমরা কই বনা দুর্গা। শুনতে পেলাম এখানে নাকি অনেক আগে বাঘ টাক থাকতো, জঙ্গল নাকি ছিল, সেখান থেকে এখানে পুজো করা হতো। এই হচ্ছে বিষয় এখানে। আমার মা মহাদেব পাইছে, এই যে মহাদেবের পূজা, আর এই যে এখানে চাঁদ সদাগরের কেন পুজো করা? চাঁদু সদাগর থাহে কে লেগা চাঁদু সদাগর শিবের লগে থাহে। আচ্ছা, শিবের সঙ্গে চাঁদ সদাগর থাকে, তো এইটা হঠাৎ চাঁদ সদাগর হলো মানে চাঁদ সদাগর শিব ঠাকুরের পূজা ছিল, শিব ঠাকুরের ভক্ত ছিলেন। এবার মা মনসা হলো এই শিব ঠাকুরের মেয়ে, ঠিক আছে, যার জন্য চাঁদ সদাগরের পুজো দিয়েছে মনসা। মা মনসা পুজো পেত না, এবার চাঁদ সদাগর কে বলা হয়েছে পুজো দিতে। হ্যাঁ, এবার চাঁদ সদাগর বলছে আমি ওই ওকে মনসাকে আমি
পুজো দেবো না, যেই হাতে আমি দেবাদেব মহাদেবকে পুজো দিই সেই হাতে আমি চাঁদ সদাগরকে পুজো দেবো না। তখন ওই সেই যখন মা মনসা পরপর আটটা সন্তান এসে নষ্ট করে দিয়েছে, মেরে দিয়েছে, তখন ভেলায় বাসিয়ে দেওয়া হয়েছিল। হ্যাঁ, লক্ষ্মীন্দরকে ভেলায় বাসিয়ে দেওয়া হয়েছিল। তখন ওখানে উনি নৃত্য করে মানে সবাইকে মন দেবতাদের মন জয় করে তখন ফিরে এসেছে। তখন চাঁদ সদাগরকে বলা হয়েছে যে মা বাবা তুমি ওগুলো পুজো দেবে, হ্যাঁ আমি তোমার সব ধন সম্পদ তোমার ছেলেদের আমি নিয়ে এসেছি বাঁচি, কিন্তু আমি ওনাকে কথা দিয়েছি পুজো দিতে হবে। তখন বলেছে মা আমি আমি তোমার কথা রাখবো, যে হাতে মা মনসাকে মানে দেবাদেব মহাদেবকে পুজো দিই সেই হাতে আমি দেবো না, আমি বাম হাতে দেবো। তখন বাম হাতে পেছন দিয়ে পুজো দিয়েছে, দেওয়ার পরেই উনি মানে স্বর্গে উনি মানে পূজারী হয়েছে মা মনসা, হ্যাঁ প্রতিষ্ঠা হয়েছে মর্তে, মর্তে, হ্যাঁ মর্তে উনি, সেজন্যই ওনার। চাঁদ সদাগরের কি এখানেই শুধু পুজো করা হয় নাকি অন্য কোথাও এরকম পুজো করা হয়? চাঁদ সদাগরের মানে চাঁদ সদাগর আমরা বংশধর, ঠিক আছে, আমিও কিন্তু বলি তো আপনারা হচ্ছে সেই চাঁদ সদাগরের বংশধর, এই উপলক্ষে আপনারা চাঁদ সদাগরকে পুজো করেন, এই বিষয়টা আমার কাছে। চাঁদ সদাগর আমরা বলি উনি গন্ধমণির আমাদেরও বলি উনাদেরই বংশধর আমার, তো আপনারা হচ্ছে সেই চাঁদ সদাগরের বংশধর। আচ্ছা আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ জানাই এই সম্পর্কে আমাদের তথ্য দেওয়ার জন্য। এই যে কিন্তু সেই পাগলিনীর সমাধি স্থান, এবং সেই পাগলিনীর সমাধি স্থানকে গুরুত্ব দিয়ে কিন্তু এই সাইডে সেই মন্দিরগুলো তৈরি হয়েছে। তো এই যে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চাঁদ সদাগরের এখানে কিন্তু পুজো হয়, কারণ এখানে কিন্তু সেই চাঁদ সদাগরের বংশধর রয়েছেন, এবং তার পাশেই রয়েছেন ভোলানাথ। পাগলিনীর সমাধির পাশেও কিন্তু রয়েছে রাধাকৃষ্ণর মূর্তি, যে রাধাকৃষ্ণ কিন্তু প্রতিদিন এখানে কিন্তু এই অনুষ্ঠানে প্রতি বছর এই কীর্তন অনুষ্ঠানটি হয়। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কীর্তন হচ্ছে, কীর্তন কতদিন হবে এখানে? তিন দিন ব্যাপী কিন্তু কীর্তনটা চলবে এখানে, আর মেলাটাও 3 দিন। এবং এই মেলার উদ্দেশ্যে কিন্তু এখানে প্রতি বছরই খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। এখানে কিন্তু মূলত রাতে অনুষ্ঠানটি হয়, এখন সব আস্তে আস্তে বিকাল হয়েছে, তো আস্তে আস্তে লোকজন কিন্তু একটু ভিড় হচ্ছে। তো আমরা চলে যাব এখন যেখানে কিন্তু মূলত গুলি খেলা হয় সেখানে আমরা যাব। দেখতে পাচ্ছেন এই সামনেই কিন্তু রয়েছে সেই গুলি খেলার আসর, কারণ এটা একটু মেলার বাইরেই হয়। এরকম কিন্তু মাঝে মাঝে কিন্তু সব আসর বসিয়ে কিন্তু গুলি খেলা হচ্ছে। ভিডিও করে এরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরো ব্যাগ ভর্তি গুলি, অনেক রকমের মেলা কিন্তু জিনিস দেখেছি, কিন্তু গুলি খেলার মেলা কিন্তু আমি প্রথমবার দেখছি। শুধু এখানে কিন্তু দেখছি গ্লাস, এই একবার এদিকে দিচ্ছে একবার ওদিকে দিচ্ছে, কিন্তু কিছু বুঝতে পারছি না খেলার মানে। ও দেখুন এখানে দেখুন সব কি অবস্থা, ওই মুখ দেখালে সমস্যা নেই তো? এই দেখুন ভাইয়ের কাছে কত গুলি, দেখুন গামছা ভর্তি করে কিন্তু গুলি রেখে দিয়েছে। এই যে এবারে আমাদের বলবে কি হয়েছে
কি হচ্ছে ঠিক বুঝতে পারছি না। গুলি খেলা, গুলি খেলা, হ্যাঁ গুলি খেলা, এটা নিয়মটা কি হবে? নাকি দুয়া তেরি খন্ডা, নাকি একটা গন্ডার মধ্যে তো পিয়া তিনটে আর গন্ডা চারটে। আচ্ছা প্রথম কি নিচ্ছে ওটা? ওই যে একজন আসবে, আসলে আমরা তিনজনে বসাবো ওই জায়গায়। যদি ওর ঘরটা ওর ফাঁকা থাকবে, তিনজনে বসার পরে তিনটে ঘর খেলা হবে। এবার যদি ওর ঘরের মধ্যে ওর যদি বাজে, আমরা তিনজনে মিলে দিতে হবে। এনে একটি পাতা তো এইভাবে কিন্তু অনেক জায়গায় এরকম সব টিম টিম সব বসে আছে, যারা বসে বসে কিন্তু সব গুলি খেলছে। কি বলছো? এই জায়গায় যে গুলি খেলা হয় আমাদের এই জায়গায়, যে ওরকম জায়গা নেই ঠান্ডার মধ্যে। সব জায়গায় গুলি গুলি খেলা হয় তাই তো? হ্যাঁ। এবার একটু কম দেখা যাচ্ছে তাই? হ্যাঁ। মাঠের ওইদিকে আছে? ওখান মাঠের দিকে নেই ঠান্ডার মধ্যে। তো আগে আগে বসেছিল, এখন উঠে গেছে। হ্যাঁ ওদিকেও দেখা যাচ্ছে কিছু আছে কিন্তু মাঠের মধ্যে। তো দেখুন এখানে কিন্তু আরেকটা টিম গুলি খেলছে। তো আমরা আবার মেলার দিকে ঘুরবো, মেলার দিকে একটু ঘুরে কিন্তু আমরা বাইরের দিকে বেরিয়ে যাবো। আমরা মেলার ভিতরে কিন্তু এখন মেলার মধ্যে চলে এসেছি। কত করে মোমো? আপনারা কিন্তু এখানে আসতে পারেন, যদি ওখানে আসতে চান তাহলে আপনারা চার দাম, চার দাম থেকে অটো অটো পাবেন, বাস পাবেন, টেকা পাবেন। এখানে নেতাজি বাজারে এসেও নামতে পারেন বা আপনারা অটোতে আসতে পারেন। এসে বলবেন শিবপুর, শিবপুর কদমতলা, শিবপুর কদমতলা এসে কিন্তু আপনারা এই মেলা উপভোগ করতে পারেন। তো আজকের জন্য এফডি, তো দেখা হবে এরপর আপনাকে। তো এখানেই সমাপ্তি করছি, তো সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।